মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায়, কয় হাটাজারি হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, চরমনাইর হুজুর হেলিকপ্টারে দৌড়ায়, মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায়, হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায়, এত টাকা পায় কই, টেনশনে নাস্তিকদের ঘুম নাই। আমি এক বয়ানে বলছি হাটাজারির হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না, চরমনার হুজুর দৌড়ায় না, আজহারি দৌড়ায় না, হাফিজুর রহমান দৌড়ায় না, আমার মাওলার ইলমের মর্যাদা ওখানে দৌড়ায়। المرا اعزاز كردن بحساب خلق رادادا جواب باسواب اللهم اني اسالك علما نافعا يا من علم تم يا مكديو زي علم নবী পাইছেন, ও আল্লাহ ওই এলেম দাও যে এলেমের দ্বারা আমার উপকার হবে, উম্মতের ফায়দা হবে। আমার এলেম দিয়া যদি আমার আদব শিখতে না পারি, এই এলেম এলমে না ফেয় না, আমার এলেম যদি আমাকে বিনয় করতে না পারে, ওই এলেম এলমে না ফেয় না, উপকারী এলেম না, এটা ইবলিসি এলেম। আমার এলেম যদি আমাকে খালি ফুলায় ফুলায় বড় বড় আনা খৈরুম মিনহু আনা খৈরুম মিনহু, আমি সবার থেকে ভালো সবার থেকে ভালো, এটা মদিনার এলেম না, এটা ইবলিসের এলেম। ও ছাত্র বাবারা, কলিজার টুকরা তালিবুল ইলম, এলেম যদি চাও, আল্লাহর কাছে রহমতের নবী যদি দোয়া করেন, ইন্নি আসআলুকা ইলমান নাফিআ, এলেম দিয়া যদি ওস্তাদের দোয়া নিতে না পারো, ওই এলেম তো এলমে নাফে না, এলেমের দ্বারা যদি মা বাবার থেকে দোয়া নিতে না পারো, ওই এলেম তো এলমে নাফে না, এলেমের দ্বারা যদি মানুষের সাথে ভালো আচরণ দেখাইতে না পারো, ওই এলেমটা এলমে নাফে না, এটা উপকারী এলেম না, এটা ধ্বংস করার এলেম। আর ধ্বংস হইয়েই যাইতেছে, টের পায় না। এখানে বৈশাই কিন্তু বলছিলাম, বাচ্চা কেন অসুস্থ তোমার? বাচ্চা তো শিশু, বাচ্চা গুনাহ করে না, অসুস্থ কেন? তোমার গুনার শাস্তি চলতেছে, তুমি টের পাও না। ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও এলাকার পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, পাঁচ বেলার নামাজ পড়ে, যার স্বামী আছে স্বামীর মাল হেফাজত করে, সন্তান থাকলে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে, আম্মা জান আপনি কেন পারবেন না? আপনি তো ও ওই দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো নবীদের মায়ের মতো নারী, আপনারা তো সাহাবায়ে কেরামদের মতো দামি নারী। আরে সাহাবায়ে কেরামদের মা কত দামি! আজকে 29টা সন্তানকে পাগড়ি দেয়া হলো হাফেজে কোরআন, এদের মা কত কপালওয়ালা মা, আপনারা তো এদের মায়ের মতোই দামি মা, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। যে আসিয়া, ফেরাউন এত বড় বেঈমান, আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো, অথচ তার ঘরে আসিয়া এমন দামি হয়ে গেল। রহমতের নবী বলেন, জান্নাতে আসিয়ার সাথে কেয়ামতে আমার বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি নামাজ পড়া কি পারতেন না স্বামীটারে বুঝাইতেন? আপনার স্বামী তো একদিন দিনের লাইনে চলে আসতো, আপনি যদি স্বামীকে বুঝাইতেন, স্বামী মা বাবার মায়ার ঘর সাইরা চলে আসছি তোমার কাছে, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমার জীবনের দাবি, জীবনে কোনো দিন অন্যায় অবৈধ হারাম টাকা ঘরে আনবা না। মা যদি বুঝাইতেন, কোনো দিন স্বামী হারাম কামাই ঘরে নিত না। দোস্তে খলকা জারে রা
এলেমের সম্মানিত এলেমের সম্মান তো এমনই হয় কি কয় হাটাজারি হুজুর হেলিকপ্টারে দৌড়ায় চরমনার হুজুর হেলিকপ্টারে দৌড়ায় মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায় হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায় এত টাকা পায় কই টেনশনে নাস্তিকদের ঘুম নাই আমি এক বয়ানে বলছি হাটাজারির হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না চরমনার হুজুর দৌড়ায় না আজহারি দৌড়ায় না হাফিজুর রহমান দৌড়ায় না আমার মাওলার ইলমের মর্যাদা ওখানে দৌড়ায় المرا اعزاز كردن بحساب خلق رادادن جواب باسواب اے شمان کے دائے اللہ دوا شمان عزیبون جنس تھائی ار تاکہ دیا شمان کنسے زوتار باری لیا دور ٹھیک نہیں زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی تو کر نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کاغذ پھول ہے یہ دنیا ایک مثل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی تو کر نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کرتا جا یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کرتا جا شاہ و دولت سب فقیر گر نیک نہ شاہ و دولت سب فقیر گر نیک نہ زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی تو کر نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعين وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانا یہاں ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے
محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ لا إله إلا الله 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 محمد رسول الله محبت پور ماجی بارا اسلامی عربیا مدرسہ کرتک آیوجیت دوی دن بیپی اسلامی مہا سمیلن سماپنی دن نوئی نومبر دو ہزار چوبیس محتی اے محفل سمیلن اپستھت محترم سمانت سبھاپتی آجکر یہ پروگرام مدھمنی پیر کامل حضرت مولانا حافظ فیض اللہ دامت برکاتہم سنام دھنو মহাপরিচালক জামিয়া মাদানীনগর সহ অনেক প্রতিষ্ঠান এবং সবথেকে বড় পরিচয় সন্দীপের হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা এখানে বয়ান করেছেন আরো অনেক উলামায়ে কেরাম গতকালও বয়ান চলছে আপনারাও ধৈর্যের সাথে বয়ান শুনছেন উলামায়ে কেরামের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন আমিন উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন আমিন ফেসবুকে যারা আলেমদের বিরুদ্ধে লেখে মিডিয়ায় বলে সম্মান কমানোর জন্য অপচেষ্টা চালায় আল্লাহ ওদের হেদায়াত দান করেন আমিন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত দু চারটি কথা বলবো সে নিয়তে এক টুকরো আয়াত পড়েছি নবীজির একটি হাদিসের অংশ পড়েছি ইখলাস রুহানিয়তের সমন্বয়ে সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা
বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সকলকেই দয়াময় আল্লাহ তৌফিক দান করেন وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله বলেন হে রাসূল আমার বান্দা আপনার উম্মতকে বলেন যারা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে জীবিত অবস্থায় দুনিয়াতে নিজেকে গুনাহের থেকে বাঁচাবে তার জন্য সুসংবাদ স্থায়ী শান্তির ঠিকানা আমি আল্লাহ রেখেছি জান্নাতুল মাওয়া নবীজি বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি সাবধান হে উম্মত তোমরা প্রত্যেকই দায়িত্বশীল আল্লাহর দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় প্রত্যেকই হাজির হতে হবে আল্লাহর আদালতে জবাব না দিয়ে চলার বা বেঁচে যাওয়ার কোনো উপায় নেই আজ দুনিয়া জোড়া উলামায়ে কেরামের মেহনত দাওয়াত ও তাবলীগের মেহনত পীর মাশায়েখের মেহনত জুমার দিনের খতিব সাহেব ইমাম সাহেবদের মেহনত ফলাফল জিরোর কোঠায় কেন অথচ বয়ান আপনারা সবাই জানেন এরপর অনেকে চালাকি করে কয় জানি না আবার যখন অহংকারী করার সুযোগ পায় তখন বলে হুজুরেরা কি জানে আমরাই জানি কফল তো পুরছে এই হুজুরদের সাথে বেয়াদবির কারণে আপনারটাও ঘুরবে পুরতেছে আপনি টের পাইতেছেন আপনার বাচ্চা মেয়ে অসুস্থ কেন গুনাহ করছে এ কথা বল আপনার শিশু ছেলেটা অসুস্থ কেন গুনাহ করেছে অসুস্থ কেন আল্লাহ দেখাচ্ছে আপনি বুঝতেছেন না বয়ান সবাই জানেন মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম গীবত করা হারাম বেপর্দায় চলা হারাম কারো হক নষ্ট করা হারাম মা বাবার সাথে বেয়াদবি হারাম মুরব্বির সাথে বেয়াদবি ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি চুরি করা ডাকাতি করা জুলুম করা কারো হক নষ্ট করা কাউকে মেরে ফেলা সব কিছু আপনারা এগুলি জানেন না কেন বলেন জানি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়া সুন্নত এই সবই তো জানেন না জানলে আমার ভুল ধরলেন কেমনে এরপরও যদি কোন জানি না তো ফিডা ডবল ফিডা কি আর যাই না অন্যায় করছেন সিঙ্গেল ডবল কেন হবে জানার জন্য নবী পাঠাইছি দাওয়াত দিছে ঘুরে ঘুরে জানলি না কেন এক ফিডা অন্যায় করলি কেন আর এক ফিডা আলেম ওলামা পাঠাইছি জানানোর জন্য মাদ্রাসা জানানোর জন্য তাবলিগ জানায় দেওয়ার জন্য নামাজ পড়ো ফরজ মা বাবার খেদমত করো ফরজ আল্লাহর হুকুম মানো ফরজ নবীর আদর্শ মানো সবাই বুঝাইতেছে জানাইতেছে জানতেছেন এরপরও যদি কোন জানি না তো না জানার কারণে এক ফিডা অন্যায় করার কারণে আর এক ফিডা আবার যাই না না যাই না জানি না বলার দ্বারা আর এক ফিডে আছে মিথ্যে কথা বলছে মিথ্যে কথা গুনা জানে এরপরও কর গালি দেওয়া গুনা সবাই জানে এরপরও গালি দেই কারণ কি এর একমাত্র কারণ আপনার মধ্যেও ত্রুটি আমার মধ্যেও ত্রুটির একমাত্র কারণ আমাকে যে একদিন আল্লাহর আদালতে হাজির হয়ে জবাব দিতে হবে এই চিন্তা নাই জবাবদিহিতার যে আছে এই চিন্তা নাই স্বাধীন মনে করতেছি স্বাধীন ভালো না স্বাধীন কিনা স্বাধীন কিনা রাস্তায় বহু কুত্তা স্বাধীনভাবে ঘুরতেছে একটারও দাম নেই
কিন্তু যেই কুত্তাটা মালিকের শিকল লাগায় বাঁধা আছে ওটার দাম আছে চিল্লাইবেন না অনেক রাত রইছে খুব ঠান্ডা মাথায় কথা বুঝেন আবেগ কমান সবাই সম্ভ্রান্ত পরিবারের সন্তান খুব বুদ্ধিমান জ্ঞানী মানুষ কথা বুঝেন জীবনটা নষ্ট করে ফেলাইছেন কোনো আমলের খবর নেই ঠিক ঠিক হয়ে চিল্লাইলে কি লাভ হবে কি আপনি ঠিকের কি ভ্যালু আছে বলে ফজর পড়েন নাই জোহর পড়েন নাই আসর পড়েন নাই মাগরিব পড়েন নাই এশা পড়েন নাই আপনি ঠিক বললে কি আর না বললে এই চালাকি সারে নিজেরে ছোট মনে করেন বাহাদুরি ভাব সাইরেন যে অন্যায় করে সে থাকবে মাথা নত করে আমি তো অন্যায়কারী এই জন্য বিনয়ের সাথে কথা বলি না হয় আপনার পাও ধরে বয়ান করার দরকার কি হিন্দুর পাও ধরলে কামে লাগবে খ্রিস্টানের পাও ধরে বয়ান করলে সব মদিনার আশেক হয়ে যেত না আপনার তো বারো মাস তালি দিয়েও লাইনে আনানো যায় না বরং কথা যদি আসতে কই কয় ইমান দুর্বল পরের বাড়ি খাইয়া ইমান শেষ আর যদি গরম বয়ান করি কয় হুজুর বড় গরম এত গরম ভালো না আল্লাহ হেদায়াত দান করুন তো জবাবদেহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে এটাও জানি কিন্তু এটাকে ইস্তেহজারে নেই এ নিয়ে গবেষণা নেই ফিকির নেই এজন্য আল্লাহ মানুষকে লক্ষ্য করে বলছেন আফালা তাআকিলুন আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন ও মানুষ কেন গবেষণা করো না الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار জ্ঞানী কে আল্লাহ নিজে বলতেছেন কে জ্ঞানী তুমি মনে করো দুনিয়ার বড় টাকাওয়ালা জ্ঞানী ক্ষমতার চেয়ারে বসে আছে সে বড় জ্ঞানী না কলম দিয়া দস্তখত দিতে পারে না সেও চেয়ার দখল করে ক্ষমতায় বসতে পারে জমিনের ইতিহাসের জ্বলন্ত প্রমাণ জমিন এক কীট আল্লাহর বড় দুশ্মন বড় জালেম ফেরাউন ফকির নির্বাচ্চা ছিল এত দুর্বল ফ্যামিলির সন্তান ফেরাউন মানুষের জমিনের শশা ক্ষেতের তরমুজ উঠাইয়া টুকরিতে করে মাথায় নিয়ে মিশরের বাজারে গিয়া বিক্রি করে আটা না করে পয়সা পাইত আমি বাংলাদেশি পয়সা হ্যাঁ এই সময় মিশরে কি পয়সা ছিল যা ছিল এই দেই এটা কইছি আমাকে ভাষায় বুঝানোর জন্য সিদ্রান নেশনকারী গাদ্দারগুলো বয়ার হয়েছে এই একটা ভুল ধরার জন্য ভুল করা স্বাভাবিক ভুল ধরা স্বাভাবিক না ভুল হওয়া ভুল করা এটা এখতিয়ারি কিন্তু ভুল ধরার এখতিয়ার সবার নেই ভুল করার এখতিয়ার আছে সবার এই পয়েন্ট এটা খেয়াল করেন ভুল করার এখতিয়ার আছে ভুল ধরার এখতিয়ার সবার নাই মা বাবায় ভুল করবে সন্তান যদি ধৈর্য মা বাবার সাথে উল্টা পাল্টা করে এটা ভুল ধরা না বেয়াদবি ওস্তাদ যদি কিছু করে আর সেটা ছাত্র যদি উল্টা পাল্টা কিছু করতে চায় এটা ভুল ধরা না বেয়াদবি উদাহরণটা কেমন মসজিদের ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন মুসল্লি পেছনে মাইক লাগায় কেরাত শুরু করছেন মসজিদের পাশে চায়ের দোকানে কিছু বেনামাজি চা খায় আড্ডা দেয় মাইকের আওয়াজ শুনেনি ইমাম সাহেবের তেলাওয়াত শুনে না ইমামের ভুল হতে পারে না পারে না ভুল হলে কি করতে হবে বলেন লোকমা দিতে হবে ইমাম সাহেব আল্লাহর কি কুদরত আলহামদুর মধ্যেই ভুল করে বলাইছে চায়ের দোকান মাঝখানে কোরআনের কোনো আয়াত ভুল করলেও তার ধরতে পারতো না
আলহামদুর মধ্যে যখন কইরা ফলাইছে চা টান দিয়া টের পাইয়া লাইছে ইমাম সাহেব ভুল করছে জানালা দিয়া কল্লা ঢুকায় কই ইমাম সাহেব করলেন কি আরেকজনের কা কি কা লোকমা দিলাম বলুন তো মাসআলা এই চায়ের বেনামাজি বাহির থেকে লোকমা দিছে হালাল এটা লোকমা না বেয়া দুই ওর লোকমা দেওয়াও জায়েজ নাই ওর লোকমা ইমামের নেওয়াও লোকমা দিবে কে 500 মুসল্লি জোরে চিল্লানি দিবে না নিয়ম আছে কি নিয়ম ইমামের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন যোগ্য ব্যক্তি ধরতে পারে এমন যে কোরআনের আয়াত ঠিক আছে কিন্তু জের জবরে উল্টা হয়ে গেছে অর্থ বিকৃত হয়ে গেলে নামাজ হবে না এটা বুজার মতো যোগ্য অথবা ইমাম সাহেব নামাজ চার রাকাতের মাঝখানে ঝামেলা হয়ে গেছে এখন সে পিছনে আসবে যোগ্য ব্যক্তি গিয়া বাকি নামাজ শেষ করবে এটা আদব অতএব ইমাম ভুল করবে স্বাভাবিক লোকমা দিবে নিয়ম অনুযায়ী নিয়ম ছাড়া লোকমা দেওয়া লোকমা নয় গাদ্ধারি বেয়াদবি ওলামায়ে কারাম ভুল করতেই পারে লোকমা দেওয়ার আলেম আছে না নাই তুমি তার সমকক্ষ না তুমি যদি লোকমা দাও তুমি বেয়াদব তুমি লোকমা দাওনি তুমি গাদ্ধারি করেছো বেয়াদবি করেছো আলেমের লোকমা আলেম দিবে আলেম ভুল ধরবে আলেম সংশোধন করবে তুমি কে তোমাকে সে অধিকার দেওয়া হয়নি তুমি যদি করো এটাকে বলো অনাধিকার চর্চা করা এটা বেয়াদবি অনাধিকার চর্চা করা বেয়াদবি আজকে প্রতিযোগিতা চলতেছে চায়ের দোকানওয়ালার মতো কার আগে কে লোকমা দেই কারে বেইজ্জতি করা যায় কেউ যদি কাউকে বেইজ্জতি করে আজরাইল ওর কাছে আসবে না ও বেইজ্জতি না হওয়া পর্যন্ত আল্লাহ হেদায়াত দান করুন কেউ কাউরে বেইজ্জতি করতে পারে ইজ্জতের মালিক কে তো আল্লাহ যদি হেফাজত করে কারে কি করবে আছে কোনো উপায় সব ইজ্জত আমার আল্লাহর হাতে অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা বিয়াদিকাল আল্লাহ বড় কঠিন দুনিয়ায় ইমান নিয়া বেঁচে থাকা কঠিন ইমান নিয়া মরা তো আরো কঠিন চাইলেও এখন আর নেক আমল করার রাস্তা সহজ হয়ে যায় নাই কঠিন হইতেছে দিন দিন মন চাইলেই নেক করা যায় না নেকের ভ্যান্ডেলে ইয়াও গুনা এত সুন্দর নেক কাজের প্যান্ডেল বেহেশতের বাগান বাড়ির থেকে ওয়াজে যাই বইলে আইসাও ওয়াজে ঘুরে আর মার্কেট করে আর উল্টা পাল্টা গল্প করে কবিরে গুনা করে নাই কি এই ওয়াজ উপলক্ষে দোকানপাট নাই সেখানে আম্মাজান আর বোনেরা নাই বিপরীত সাইডে পজিটিভ নেগেটিভ নাই যুবক যুবক নাই সওয়াব না কবিরা গুনা ওয়াজ হবে কোরআনের বয়ান হবে কান্নাকাটি হবে দোয়া হবে ওই জাহান্নামের বাগান কেন ওয়াজের উপলক্ষে দুই একটা দোকান থাকতে পারে চা বিস্কিট মানুষ পেরেশান হয়ে আসবে ক্ষুধার তৃষ্ণা একটু চা পান করতে পারে খেলনার দোকান কেন বেলুনের দোকান কেন এমন দোকান কেন যেখানে মহিলা আসবে সুযোগ পাবে এখানে না সব জায়গায় ওখানের কবিরা গুনার দায় ভার কে নিবে কথা বুঝেননি হ্যাঁ বুঝে থাকেন খোলার দরকার নেই ভালো করে বুঝেন বড় কঠিন এমন দুনিয়া আইছে মরবি না তোরে পিটায় মারবে প্রতিযোগিতা চলতেছে মানুষ মারার প্রতিযোগিতা আর আমার দেশের যুবকেরা নাকি তেল লাগায় ঘুমায় দেশ স্বাধীন আর ঢাকাতে সাংবাদিক সামনে নিয়ে সম্মেলন করে মহিলা বোনেরা আমগো দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও স্বাধীন
মুসলমান তো ঘুমাতে পারে না চতুর্মুখী ষড়যন্ত্র দাবানাল চলতেছে বেঈমানরাও পাগল মুনাফিকরাও পাগল মুসলমানের সাথে একসাথে মিশে খাইয়া লইয়া আবার গোপন খবর বেঈমানকে জানায় মাদ্রাসার উপরে আক্রমণ উলামাদের উপরে আক্রমণ আমি সেদিনও বলেছি আজও বলি মুসলমান তো নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন নিশ্চিন্তে যেদিন এদেশের জমিন কোরআন দিয়ে চলবে দ্বীন ইসলামী স্টেট কায়েম হবে মুসলমান তো নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের কমিটিতে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন মুসলমান তো নাকে তেল দিয়ে ঘুমাবে সেদিন সারা দেশ জুড়ে দুনিয়া জুড়ে দ্বীনের দাওয়াত চলবে কোরআনের কথা চলবে কোনো বেনামাজির থেকে অনুমতি লাগবে না সেদিন বড় কঠিন ইমান নিয়া মরাও কঠিন বেঁচে থাকাও কঠিন আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন ভালো হয়ে চলবেন চলতে দিবে না চলতে দশজন বন্ধু এক জায়গায় হইয়া বিড়ি টানতেছে এক বন্ধুকে আমি টানমু না কয় জবাই করে লাগবে আমরা আকাম করবো তুই পবিত্র থাকবি না হবে না কি মিশা বলতেছি ভালো থাকতে চাই থাকতে দিবে না মিথ্যা ষড়যন্ত্র মাথার উপরে আপনারা তো মনে করেন কত আরামে আছি খাই আর ঘুমাই পরের বাড়ি এক ষড়যন্ত্রের শিকার বিভিন্ন ভাবে মামলা হামলা এখনো মাথার উপরে মামলা কয়েকটা ওই যে পিরোজপুর গেছিলাম কে নিছে মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব হুজুরে দাওয়াত দিলেন অলিপুরি সাহেব গেলেন হাটহাজারির হুজুর গেলেন বর্তমান হাটহাজারির শাইখুল হাদিস দামাত বারাকাতুহুম গেলেন সেখানে ডিসি এসপি সব আসলেন তাদেরকে কেরেস্ট দিলেন তাদের নামে সব হুজুরগু দিলেন পকেট ভর্তি হাদিয়া দিলেন সবাই প্রশংসা করলেন এহসানের আমিও করলাম কিন্তু রশি আমার গলায় লাগলো অথচ হারাম একটা অংশ এই জিন্দেগিতে নাই আল্লাহর শুকর আমার বাপ তো ওই বাবা পৃথিবীতে আসার থেকে আজ পর্যন্ত কোনোদিন কেন হাফ প্যান্ট জীবনে বাবা পরাননি ছোটবেলা হয়তো লুঙ্গি পইরেই আসছে আর এখনো সেই লুঙ্গি কানিফারা জামা পরে ওলামায়ে কেরাম অনেকে পরে আমার বাবা ওটাও পরান নাই আমাকে জীবনে নাজায়েজ না পরান নাই দস্তারখান সারা প্লেটে খানা দেন নাই দস্তারখান না থাকলে প্লেট টান দিয়ে নিয়ে যাইতে তো আল্লাহর শুকর এ পর্যন্ত আপনাদের দোয়া মুরব্বীদের দোয়া মা বাবার দোয়া ওলামায়ে কেরামের দোয়ার উপরে আছি আমার তো কোনো পুঁজি নেই এই দোয়া একটা পুঁজি চতুর্মুখী ষড়যন্ত্র যদি সঠিক পথে থাকি ইনশা আল্লাহ কোনোদিন ষড়যন্ত্রকারী সফল হতে পারবে না পারে নাই পারবেও না তবে দুঃখ লাগে দুঃখ লাগে বোতলের ভেতরে বিষ ঢুকাইয়া উপরে যদি মধুর লেবেল লাগায় দুঃখ লাগে সুন্দর নাম এহসান সুদ মুক্ত কারবার এখানে সুদ নাই তো যেখানে সুদ নাই সেটা তো বরকত রহমত সুদ মুক্ত ব্যবসা তো রহমত ওইদিকে নজর করে বলছি ব্যবসা তো হালাল কোরআনের আয়াত আবার সেখানে কথাও বলছিলাম আল্লাহ না করুন যদি দুনিয়া ঢুকে যায় ঠিকই তাই প্রমাণিত হলো
হাজারো লাখো মানুষের টাকা পয়সা নিয়ে ভোগ বিলাসের আরামায়েশের মখমলের চাদর আল্লাহ কাউর উপরে জুলুম করেন না করেন অতএব আমি যদি সঠিক পথে থাকি আল্লাহ ফেরেশতা দিয়ে আমাকে পাহারা দিবেন আর যদি অপরাধ করি কোন না কোন ওয়ে ঘুরে ঘুরে আমার উপরে বিপদ আসবেই যেহেতু আমি অপরাধী এজন্য এই মানুষের হালাল উপার্জনের ঘামের টাকা নিয়ে যারা টালবাহানা করে বিভিন্ন সংগঠন নিয়ে ইহসান বহু আলেম আজকে ঘরে যেতে পারে না এই সমস্তর ভিতরে জরায়ে নিছে তাদেরকে মানুষের মন পাওয়ার জন্য ব্ল্যাকমেইল যাকে করা হয় বলা হয় আমাদের ব্ল্যাকমেইল করা হয়েছে এদের কঠিন বিচার হওয়া উচিত আল্লাহ এদের সঠিক বিচার করে উম্মতের হালাল উপার্জনের এই টাকাগুলো তাদের হাতে যেন আসে হারাম টাকা না তো ঘামের টাকা গরিবের টাকা তিল তিল করে জমা দেয় আর এ নিয়ে যদি কোনো লেবাজদারি কোনো ব্যক্তি এই ব্যানার লাগায়া ব্যবসার নামে টালবাহানা করে আল্লাহ ছেড়ে দেন না আল্লাহ কঠিন বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দেন দুনিয়াতেই কারণ হাদিসে আছে জুলুম করলে বিচার হবে মরার আগে জুলুম করলে বিচার হবে মরার আগে আমিও তো বিচার চেয়েছি যে হ্যাঁ অন্যায়কারীর সঠিক তদন্ত করে তার বিচার করা হোক যেন কোনোদিন এই জমিনের মধ্যে আর কেউ মানুষের হালাল উপার্জনের টাকা নিয়ে তালবাহানা করতে না পারে এজন্যই তো ইসলাম এজন্যই তো মদিনার ইসলাম এজন্যই তো আমার রসুল রাষ্ট্রীয়ভাবে রাজনীতি ইসলাম দিয়ে রাষ্ট্র চালায় দেখায় দিছেন শান্তি কিভাবে দেওয়া যায় আবু বাকর সিদ্দিক রাজনীতির ময়দানে আসছেন রাষ্ট্র পরিচালনা করেছেন ওমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করেছেন ওসমান বিন আফফান রাষ্ট্র পরিচালনা করেছেন হযরত আলী রাষ্ট্র পরিচালনা করেছেন শুধু শুধু একটা মামলা হয়ে গেছে এবার দৌড়াও এটা সত্য মিথ্যার কোনো কিছু নাই বাংলাদেশে একটা আইন হওয়া উচিত যে মিথ্যা মামলা যারা দিবে এদের বিচার হবে কঠিন আমাদের ওলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়নি মামলা সুযোগ পেলেই মামলা দেয় আর তদন্ত নাই ধরো আগে জেলখানায় নাও এরপরে বলবে টাকা দাও পাঁচ লাখ দাও দুই লাখ দাও ব্যাস টাকা চলতেছে টাকার বাহানা চলতেছে এজন্য একটা আইন কে করবে জানি না হওয়া উচিত যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে তদন্ত সাপেক্ষে যে মিথ্যা মামলা দিবে ওর কঠিন শাস্তি হওয়া উচিত যদি এটা থাকে কোনোদিন নিরীহ মানুষ মিথ্যা মামলায় পড়বে না আর কোনো জালেম কাউকে নিরীহ ব্যক্তিকে মিথ্যা মামলায় আটকাতে পারবে না আল্লাহর শপথ করে বলছি একজনে আমারে বলে আপনি এমন করছেন ভিন্ন বিষয় আমি বললাম এই মিয়া একটা দাড়ি কামানে মদখোর জেনা করে ওর মধ্যে আল্লাহর ভয় আছে তুমি একজন আলেম মনে করো আমার মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহর জাত ও সিফাতের কসম হারাম ভাবে একটা পয়সা আমার জিন্দেগিতে নাই সঠিক পথে আছি বিদায় আল্লাহর শুকর চতুর্মুখী তুফানের মাঝে আল্লাহ এখনো রেখেছেন সম্মানের সাথে রেখেছেন আলহামদুলিল্লাহ সম্মান দেওয়ার মালিককে বলতে চাই না কত মানুষ আছে মুরব্বি দোয়া করবে শুধু 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 পেরেশানি মানুষের মধ্যে এখনো জেলখানের দিয়ে বাইর হইছে আলেম ওলামা কিন্তু হাজিরা দেওয়া লাগে কি বহু রাজনৈতিক নেতাদের মামলা ডিসমিস কিন্তু ওলামায়ে কেরামদের এখনো বহু মামলা ঝুলে আছে মিথ্যা মামলা হাজিরা দিতে হয় টাকা খরচ করতে হয়
স্বাধীন হইছে কি স্বাধীন যদি হয়েই থাকে সব মুসলমানের কাছে দাবি বাংলাদেশের কোন থানায় জেলায় জানো উলামায়ে কেরামের বিরুদ্ধে একটা মামলাও না থাকে উলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো হয়রানি মিথ্যা মামলা যারা দিবে এদের কঠিন শাস্তির আইন করা উচিত আল্লাহ হেদায়েত দান করুন তো এত বয়ানের পরেও কেন ফলাফল জিরো এই কথাটা বলতেছিলাম একমাত্র কারণ জবাবদিহিতার ভয় নাই ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ বলেন হে নবী জানায় দেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে তার ঠিকানা হবে জান্নাত হার কে দারাত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হাকচি জে মখা আজ ইনসো জা ফজলে উয়া মস্তে দর জুমলা জাহা বড় কঠিন আল্লাহর আদালত বড় কঠিন এমন কঠিন হবে নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবেন উম্মতের কথা ভুলে যাবেন জমিনের একজন বুজুর্গ রাষ্ট্রনায়ক জমিনের রাষ্ট্র পরিচালনা করে বাদশাহ হারুন রশিদ বড় বুজুর্গ নাম শুনেন নাই এই বাদশাহ হারুন রশিদ একদিন ওলামায়ে কেরামদের ডাকলেন তার প্রাসাদে রাজপ্রাসাদে দায়িকা সুন্দর আপ্যায়ন করে বললেন আমার একটা মাসআলা আমি হল করতে চাই সবাই আপনারা জবাব দিবেন বলে কত কঠিন বলে না কঠিন না আমার প্রশ্ন বড় সহজ আমি কোন দিন মরে যাব জানা নাই আপনারা ওলামায়ে কেরাম একটু বলবেন আমি হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামি আমাকে বলবেন আমি জান্নাতি না জাহান্নামি এক একজন ওলামায়ে কেরাম বললেন আপনি জাহান্নামি নাকি জান্নাতি বলার কোনো ওয়ে নাই হ্যাঁ আপনি এটা জান্নাতের পথের কাজ করলেন এটা জাহান্নামের কাজ করলেন এটা বলা যাবে তবে আপনি নিশ্চিত জান্নাতি নাকি জাহান্নামি বলার কোনো উপায় নাই দ্বিতীয় তৃতীয় এভাবে সবাই বললেন আপনি জান্নাতি না জাহান্নামি এটা বলার উপায় নাই তবে আপনি ভালো কাজ করলে বলা যাবে এটা ন্যাক অন্যায় করেছেন বলা যাবে এটা গুনাহ নামাজ পড়েছেন ভালো কাজ নামাজ পড়েন না খারাপ সত্য বলেছেন ভালো কাজ ইনসাফ করেছেন ভালো জুলুম করেছেন খারাপ বলা যাবে কিন্তু আপনি যে জান্নাতি নাকি জাহান্নামী এটা নিশ্চিত বলা যাবে না নিরাশ হয়ে গেল বাদশাহ হারুন রশিদ তার স্ত্রীর নাম কি জুবায়দা এরে পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনিন ওই বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবায়দা কত দামি একজন আল্লাহর বান্দি বাইতুল্লাহর পার্শ্বে দাঁড়াইছে কষ্ট হয় আপনাদের কষ্ট আমার হয় উড়া বসা করেন কেন কি ঘুমাইবেন দুনিয়ার পিছনে সব জীবন কাটাইলেন আল্লাহর জন্য কি দিলেন জিন্দেগিটার বরবাদ করলেন না মাইয়া ফলার হক আদায় করলেন না বউয়ের হক আদায় করলেন এক মোবাইল দিয়ে দিছে বেঈমানের বাচ্চাগুলো এখন সারা রাত এই মোবাইলের হক আদায় ব্যস্ত আল্লাহর কাছে এটা তো কইতে আর বোঝে আল্লাহ মাইয়া ফলা বউ না হইলো মোবাইলের হকটা আদায় করছে হই আমি মাঝে মাঝে উদাহরণ দেই না রমাজানে দেখবেন ইফতারির সময় রোজাদারের আগে বেরোজাদার দুই সাইডে ঢুকতে পারলে হোমানে আজান আছে পাঁচ মিনিট বুট খায় কি বুট খাও কেন রোজা রই নাই আব্বায় না আমিও না
এরা যে খাওন শুরু করছে আর বন্ধ নাই ফাঁকে ফাঁকে খাইতেছে ইমাম সাহেব নামাজও হইরা দেখে এখনো খায় কি নামাজ নামাজ জীবনে পড়ি নাই বাবায়ও পড়ে নাই তো ইফতারি কেন খাও কিয়ামতের দিন আল্লাহ নাকি অনেক রাগ নিয়ে দাঁড়াবেন আদালতে ধমক দিয়া যদি বলেন এই বেঈমান রোজা রাখছুনি রাখি নাই নামাজ পড়ছুনি পড়ি নাই আল্লাহ যদি বলি এই ভালা ইফতারিটাও কি খাইতে পারলি না এই উসিলায় যদি একটু লাইন পাওয়া যায় ওই যে এক সোরার ঘরের সোরা বেয়াদব ছবি তোলার জন্য ভাগল একজনে কান্দে হাত দিয়ে কয় হুজুর একটা সেলফি কেন কয় যদি আল্লাহ উসিলায় মাফ করে কত বড় দাজ্জাল আল্লাহ হেদায়াত দান করুন আমি বানায় কই না এগুলি হইতেছে দেখেন না এসটাই জুড়মু লাইন দিয়া হাত বাড়াই রয়েছে ওই হ্যাঁ তো নাম আজ যে বাড়াইছে ওদিকে মামাতে মোবাইল ছবি তুলবে এই 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 হাত বাড়ানে কোনো সব আছে এই জন্য আমি আটটা রাস্তা পকেটে লুকিয়ে নিয়েছি গুনার সহযোগিতা তো আমি করতে পারি না অথচ মোনাজাতের পরে হাজার হাজার মানুষের সামনে কষ্ট স্বীকার কইরা বইয়া বইয়া আবার মুসাফা করি এটা কারো চোখে বাজে না ওই হারুন রশিদের স্ত্রী জুবায়দা বাইতুল্লাহর কিনার স্বপ্নে দেখে বাইতুল্লাহর কিনারায় দাঁড়ানো আছেন আর চতুর্দিক থেকে মানুষ এসে জুবায়দার সাথে খারাপ আচরণ করতেছে জেনা করতেছে বুঝেননি কিছু না ঘুমাইতেছে জুবায়দা কই দাঁড়ানো স্বপ্ন দেখতেছে বাইতুল্লাহ দাঁড়ানো আর চারোদিক দিয়ে মানুষ কি করতেছে অপকর্মের জন্য পাশে এসে দাঁড়ায় গেছে অন্যায় করতেছে স্বপ্নের ব্যাখ্যা তো সবাই দিতে পারে না একজনে স্বপ্ন দেখছে মরা লাশের সামনে আব্বা যান নবী পিছনে সেই ইমাম জানাজার ইমাম হে নবী পিছনে মুক্তাদি স্বপ্নের ব্যাখ্যা একজনের চাইছে কয় তোর বাপে মরে গেছে খবর ল যাই দেয় শীত প্রণাম হয়ে গেছে কারণ নবীর সামনে ইমামতি কারো জায়েজ নাই হারাম জুবায়দা স্বপ্ন দেইখা স্বপ্নের ব্যাখ্যা করনেওয়ালা একজন বিজ্ঞ বড় আলিমের কাছে চলে গেল স্বপ্নের ব্যাখ্যাকারী ডাক দিয়া কয় কে স্বপ্ন দেখেছে বলে বিশ্বের একজন রাষ্ট্র নায়কের স্ত্রী রাজরানী জুবায়দা কয় ওর কফাল সান কফাল্লা জুবায়দা ও যে স্বপ্ন দেখছে বাইতুল্লার কিনারায় দাঁড়ানো আর চারোদিকের মানুষায় জেনা করে এই জুবায়দার হাতের টাকা দিয়া বাইতুল্লার পার্শ্বে এমন খেদমত হবে যেই খেদমতের অংশে সবাই দুনিয়ার মানুষ গ্রহণ করবে ইসান কফাল জুবায়দার ঠিকই জুবায়দা নিজের টাকা দিয়া সরকারি টাকা না স্বামীর টাকা না নিজের টাকা দিয়া জুবায়দা বাইতুল্লায় মানুষ পানি পায় না নহর খনন করলো আজও মক্কা নগরীতে নহরে জুবায়দা নামের সে নহরের দেওয়াল আছে এই জুবায়দার 100 কাজের মহিলা 100 কয়শো এই জুবায়দার কাজের মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআনে হাফেজা 100 নারী সবাই জুবায়দা শিডিউল করে দিছে আমার বাড়িতে জানো 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে কোরআন তেলাওয়াত হয় তুমি আধা ঘন্টা করবা এরপরে কাজে যাও বাকি আধা ঘন্টা তুমি এরপরে তুমি কাজে যাও বাকি আধা ঘন্টা তুমি এরপরে তুমি কাজে যাও এইভাবে 100 জনারে সিরিয়াল এমন ভাবে দিছে 24টা ঘন্টা জুবায়দার বাড়ি কোরআন তেলাওয়াতের আওয়াজ আমগো কাজের মহিলা গু ভয় কি কাজের মহিলা বাদ দেন আমগো ম্যাডাম গু ভয় কি
সারা জিন্দেগি চলে গেল কোরআনের সাথে সম্পর্ক নাই তেলাওয়াতের খবর নাই না নিজেও কোরআন পড়ে না স্বামী পড়ে না সন্তানের কোরআন পড়ায় মোবাইলে শুধু গান চলে আর সন্তানেরা মা বাবা এক রুমে সন্তান ভিন্ন রুমে সারা রাত মোবাইল চালায় কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনার প্র্যাকটিস করে এই সন্তান মা বাবার কথা শুনে না খেদমত করে না বাবাও যদি তুমি আজমিরের তাবিজ লাগাও সন্তান খেদমত করবে না দোয়াই মুস পড়ো না জানি জুতার বাড়ি মারি গাছ যেমন কথা কন না কেন বাদশাহ হারুন রশিদ বলে ওলামায়ে কেরাম বলেন আমি জান্নাতি না জাহান্নামী এই পর্দার আড়ালে রাম্মা যান কিসের অভাবে আপনি আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেলেন আজ এই স্টেজে 29 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হলো এদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা খবর নেন এদের মা বাবার মতো আজকে ঈদের আনন্দের মতো তাদের আর কোনো আনন্দ নেই প্রত্যেকটা মা বাবা ঈদের আনন্দে আছে আমার সন্তান হাফেজ কোরআন হাজারো হাজারো মানুষের সামনে মাথায় পাগড়ি নিয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন আয় আয় আজ আমি আল্লাহ নিজের হাতে সম্মানের পাগড়ি পরাবো মুকুট পরাবো মা বাবারে ডাক দাও আর আমার সামনে মধু লাগায় কোরআন তেলাওয়াত করো ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম কোরআন পড়ো আর এক এক তলা বিল্ডিং এ লিফটে রাখার উঠো 6666 আয়াত পড়বি 6666 তলা বিল্ডিং এর উপরে চলে যাবি এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসত কদি বাদশাহ হারুন রশিদ বললেন বলেন ওলামায়ে কেরাম আমি জান্নাতি না জাহান্নামী সবাই বললেন ক্ষমা চাই বলা যাবে না আপনি জান্নাতি না জাহান্নামী পুরা মজলিস চুপ এমনই টাইমে 9 বছরের একটা বালক দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলেন বাদশাহ যাহাবো না আমি বাচ্চা মানুষের কথা বলার অনুমতি আসেনি বলে আছে বলেন আপনার জবাবটা আমি দিতে চাই সামনে আসো সামনে এসে দাঁড়ায় গেল জবাব দিব আমি তবে আমার প্রশ্ন হলো জবাব দেনেওয়ালা বড় নাকি প্রশ্ন করনেওয়ালা বড় বাচ্চা কয় জবাব যে দেয় সে তো কিছুটা হলেও বড় কয় তাহলে বেয়াদবি মাফ করবেন আপনার সিংহাসনে আমাকে বসায় দেন আপনি কিছু সময়ের জন্য নিচে বসেন বাদশাহ হারুন রশিদ তো জ্ঞানী মানুষ ডাক দিয়া কয় রে উজির তাড়াতাড়ি নিচে বসার বিছানা আমারে দাও বাচ্চাটারে আমার সিংহাসনে দাও বাচ্চা 9 বছরের বালক সিংহাসনে বৈশা কয় এলেমের সম্মানিত এমন হয় দোস্তে খলকা জারে রা বিস্তে ই খসলত একে দিন দারে রা এলেমের সম্মানিত এলেমের সম্মান তো এমনই হয় কি কয় হাটাজারি হুজুর হেলিকপ্টারে দৌড়ায় চরমনার হুজুর হেলিকপ্টারে দৌড়ায় মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায় হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায় এত টাকা পায় কই টেনশনে নাস্তিকদের ঘুম নাই আমি এক বয়ানে বলছি হাটহাজারির হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না চরমনার হুজুর দৌড়ায় না আজহারি দৌড়ায় না হাফিজুর রহমান দৌড়ায় না
আমার মাওলার ইলমের মর্যাদা ওখানে দৌড়ায় সম্মান কে দেয় আল্লাহ দেওয়া সম্মান আজীবনের জন্য স্থায়ী আর টাকা দিয়া সম্মান কিনছে জুতার বাড়ি লয়া দূর ঠিক নি জিন্দগি মে বন্দগি তু কর নাহি জিন্দগি মে বন্দগি তু কর নাহি জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো বাজার সে গুজার হো খরিদার না হো ইয়ে দুনিয়া এক মিসল কাগজ ফুল হে ইয়ে দুনিয়া এক মিসল কাগজ ফুল হে জিন্দগি মে বন্দগি তু কর নাহি জিন্দগি মে বন্দগি তু কর নাহি জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে ইহা হম সব মুসাফির দিল না লাগা আহলে দিল কি নজর সে রুহ হম সব মুসাফির দিল না লাগা আহলে দিল কি নজর সে রুহ কর তাজা শাহ দৌলত সব ফকির গর নেক নেহে শাহ দৌলত সব ফকির ঘর নেক নেহে জিন্দগি মে বন্দগি তু কর নাহি জিন্দগি মে বন্দগি তু কর নাহি জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি মে বন্দগি কুন বন্দগি বন্দগি বে জিন্দগি শর্মিন্দগি 9 বছরের বালক ডাক দিয়ে কয় সাহেব যাহা বোনা প্রশ্নটা আবার করেন বলে প্রশ্ন হলো আমি জান্নাতি হারুন রশিদ নাকি জাহান্নামী বালক বলে আমাকে একটা প্রশ্নের জবাব দেন খুব খেয়াল করেন কি বলে আপনার জীবনে এমন কোনো অবস্থা হইছে নি যেই অবস্থাটার মধ্যে আপনি চাইলে গুনাহ করতে পারতেন কিন্তু এমনেই করেন নাই কারো ভয় না এমনেই আল্লাহর মহব্বত নিয়ে করেন নাই বলে হ্যাঁ আমার জীবনে এমন সুযোগ হয়েছে আমি চাইলেই গুনাহ করতে পারতাম আমার মালিকের ভয় আমি ইচ্ছা করে গুনার সুযোগ পাইয়াও গুনাহ করি নাই বালক বলে আল্লাহর জাত ও সিফাতের সাক্ষী রেখে বলছি আপনি নিশ্চিত জান্নাতি কয় বছরের বালক
এই যে বালকের ফতোয়া দিছে হুজুর গুফায় আছে না হুজুরের একা কইলে কেমনে দাঁড়া এই বালক কেমনে বলল এই বালক কেমনে বললা দলিল দাও আহ বালক বিনয়ের সাথে আদবের সাথে বললেন দলিল নেন কোরআন থেকে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া হার কে দারত খাউফে হক দার দিন মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যেই ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বাঁচাবে ও নবী জানায় দেন তার ঠিকানা আমি জান্নাত দান করব এত বড় সান কফাল্লা বালকটা কে এই কফল কার এই এলেমের ভান্ডার অরে এই বাচ্চাটারে এলেমের ভান্ডার দিলেন এমন বাচ্চাকে এজন্যই তো আমার আল্লাহ এলেমের ভান্ডার নিজের কাছে জমা রাখছেন আমি মনে করি অনেক বড় আমি আলেম অনেক বড় বক্তা কয় কত বড় বক্তা কত বড় বক্তা কয় তুমি কি সাহাবায়ে কেরামের থেকে বড় মুফতি বড় মুহাদ্দিস বড় মুফাসসির কয় না তাহলে এই বড়র ভ্যালু কি তোমার বড়াই তো এক জায়গায় ব্রেক হয়ে যাবে না ওই বড়াইয়ের কোনো লাভ নাই এই বড়াই করে লাভ কি যে এক জায়গায় গিয়া ধাক্কা লাগে ব্রেক হয়ে যাবে যত বড় মুক্তি যত বড় মুহাদ্দিস যত বড় বক্তা হই না কেন সাহাবাদের সাথে তুলনাই হবে না আবার সাহাবায়ে কেরাম কত বড় কত বড় কত বড় এলেমওয়ালা আমার নবীর সমান জোরে বলো আমার নবী কত বড় নবী কয় আল্লাহ আমারে এত বেশি এলেম দান করেছেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন আল্লাহ আমাকে আউয়াল আখেরের এলেম সব দিছেন আদমের যা দিছেন ওটাও আমারে দিছেন মুসা নবীর যা দিছেন ওটাও আমাকে দিছেন ঈসা নবীকে যা এলেম দিছেন তা আল্লাহ আমাকেও দিয়েছেন ইব্রাহিম নবীর যা দিছেন তাও আমারে দিছেন আর আল্লাহ আমারে এত দেন কেন দেন কেন আল্লাহ আমারে বেশি আদর করে মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু ইসমাইল আল্লাহর বন্ধু দাউদ নবী আল্লাহর বন্ধু নূহ নবী আল্লাহর বন্ধু আমি মুহাম্মদ আল্লাহর বন্ধু তবে ব্যবধান সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক ও গো নবীর উম্মতেরা চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে পুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুল সিরাত মিজানে এরে নবীর আশিক নবী বলেন আল্লাহ আমাকে আউয়াল আখিরের এলেম দান করেছেন নবী বলেন আমাকে অনেক বেশি আল্লাহ দিয়েছেন আল্লাহ কয় দিছি আমি আমার পাত্র থেকে কি দিছি এটা না আমি জানি বুঝেন নাই আল্লাহ কয় আমি কি দিছি মা উতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা ও রহমতের নবী আমি আমার বিশাল বড় এলেমের ভান্ডার থেকে আপনাকে এলেম দিছি খুবই সামান্য কম না বেশি অনেক কম এবার বুঝেন কত এলেম আল্লাহর কাছে জমা আছে উদাহরণটা আমি এভাবে দেই আমার পকেটের ভেতরে 1 লাখ টাকার একটা বান্ডিল আছে নাই এমনি বলতেছি আবার প্যাচ লাগাই না যে কই বাইর করেন 1 লক্ষ টাকার বান্ডিল একজন অসহায় ব্যক্তি একা হুজুর আমার 1000 টাকা দেন আমি অসহায় আমি 1 লাখ টাকার বান্ডিল থেকে 5000 দিলাম খুশি না বেজার খুশি ঠেলা লাভ দিয়ে লঙ্গি সিরিয়াল অনেক পাইছি অনেক অনেক অনেক
আমি ডাক দিয়ে কইরে ফাগলা তোর হিসাবে তুই পাইছো অনেক কিন্তু আমার পকেটে যেই পরিমাণ টাকা ওই পরিমাণ হিসাবে তোকে আমি সামান্য দিয়েছি নবী বলেন আল্লাহ অনেক ইলম আমাকে দিয়েছেন আল্লাহ কয় দিছি সামান্য রিজার্ভ ফান্ডে জমা রাখছি অনেক লাগলে দিব লাগলে দিব লাগলে দিব কয় কেমনে লাগবে কয় চাইতে থাকো নবী তুমি মাঝে মাঝে এলেন চাও আর আমি ফাঁকে ফাঁকে রিজার্ভ থেকে দান করব রিজার্ভ থেকে ও নবী দোয়া এটাই করিও অকুর রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা ও আল্লাহ আমার ইলম বাড়ায়া দাও মাঝে মাঝে আমি দিব আমি আল্লাহ দেওয়া কমাবো না আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দেওয়ার হাত বাড়ায় দিব চাইলেই পাইবা চাইলেই পাইবা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কী রাহমাতুল্লাহ আলাই আল্লাহর কাছে চাইছেন কাফিয়া পর্যন্ত পড়ার পরে বাকি ইলম আল্লাহ কিতাব সারা সিনায় দান করেছে خلق را دادن جواب باسوا আপনি চাইলো পাইবেন আল্লাহর এলেম অভাব নাই ওই যে বালক পাইয়া গেছে ওইটা বুঝাইতে চাইছিলাম বালকের আল্লাহ এলেমের ভান্ডার খুলে দিছেন শত উলামায়ে কেরাম জবাব দিলেন একটা কিন্তু বালক এমন জবাব দিলেন যে কোরআনের দলিলের সাথে মিল আছে না নাই এই সান কফাল ওয়ালা বালক হলেন ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাই আহ ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ইন্নাল ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া গতকাল আর তার পরশুদিন আমি জিরি মাদ্রাসায় হাজারো তালিবুল ইলমদের বলেছিলাম ও ছাত্র ভাই এলেম কিন্তু দুই লাইনে আসে কোনটা নিবা নবী বলেন এমন এলেম দিও যে এলেমের দ্বারা যেন আমি উপকৃত হই আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ এমন এলেম তুমি আমাকে দিও যেই এলেম নবী পাইছেন ও আল্লাহ ওই এলেম দাও যে এলেমের দ্বারা আমার উপকার হবে উম্মতের ফায়দা হবে আমার এলেম দিয়া যদি আমার আদব শিখতে না পারি এই এলেম এলমে না ফেয় না আমার এলেম যদি আমাকে বিনয় করতে না পারে ওই এলেম এলমে না ফেয় না উপকারী এলেম না এটা ইবলিসি এলেম আমার এলেম যদি আমাকে খালি ফুলায় ফুলায় বড় বড় আনা খৈরুম মিনহু আনা খৈরুম মিনহু আমি সবার থেকে ভালো সবার থেকে ভালো এটা মদিনার এলেম না এটা ইবলিসের এলেম ও ছাত্র বাবারা কলিজার টুকরা তালিবুল ইলম এলেম যদি চাও আল্লাহর কাছে রহমতের নবী যদি দোয়া করেন ইন্নি আসআলুকা ইলমান নাফিআ এলেম দিয়া যদি ওস্তাদের দোয়া নিতে না পারো ওই এলেম তো এলমে নাফে না এলেমের দ্বারা যদি মা বাবার থেকে দোয়া নিতে না পারো ওই এলেম তো এলমে নাফে না এলেমের দ্বারা যদি মানুষের সাথে ভালো আচরণ দেখাইতে না পারো ওই এলেমটা এলমে নাফে না এটা উপকারী এলেম না এটা ধ্বংস করার এলেম আর ধ্বংস হইয়েই যাইতেছে টের পায় না এখানে বৈশাই কিন্তু বলছিলাম বাচ্চা কেন অসুস্থ তোমার বাচ্চা তো শিশু বাচ্চা গুনাহ করে না অসুস্থ কেন তোমার গুনার শাস্তি চলতেছে তুমি টের পাও না আহ এলমে নাফে দান করেন আল্লাহ আমাদের এলমে নাফে দান করেন আমিনও কয় না ইমাম শাফিঈকে আল্লাহ ইলমে নাফে দান করেছেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে ইলমে নাফে আল্লাহ দান করেছেন অল্প ভাই অল্প সামান্য কিন্তু আল্লাহ শয়তানি ইলম না মদনী ইলম চাই হ্যাঁ ইলমে নববী চাই যে ইলম দ্বারা আমি উপকৃত হব
যে এলেম আমাকে সম্মান দিবে আমাকে বিনয় করবে আমাকে তাওয়াজু আলা মানাবে আমাকে কিবির মুক্ত করে দিবে আমাকে গুনাহ মুক্ত করে দিবে আল্লাহর পরিচয় আমাকে এনে দিবে আল্লাহর মারিফতের আমি ভান্ডার খোলা পাব ওই ইলমে নাফে আমি চাই আমার ইলম দিয়ে যদি অহংকারী করে মা বাবার সাথে বেয়াদবি করি এটা ইলম তো ইলমে নববী না الله رادل تدرأي هشاب دوار بھائي وامار کلی زر جبوك الله دور مر درأي هشاب دوار بھائي ماني تمي حضور هوا لگ بنا نا 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 خدار قسم حضور هوا لگ بنا تمي اسکول فرو کالج فرو چاکری کرو ببشا کرو بادھا نائی ডাক্তার হও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ প্রফেসর হও আলহামদুলিল্লাহ তুমি স্কুল কলেজ বাদ দিয়া আমগো মাদ্রাসা আইসা ঝামেলা কইনো না আমগো মাদ্রাসায় ছাত্র তো রাখারই যায় না ঠিক না আমগো স্কুলের ছাত্র ধার করা লাগবে কোনো দরকার নাই স্কুলে আসো থাকো কলেজে পড়ো পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে দাবি আমার জীবনের একটা বেয়াদব হইবা না তোমার আচরণে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনদিন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার আচরণে কোনো বন্ধু যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায় জীবনটারে সফল বানায় নাও আর যদি জীবনটারে বিফল বানায় ডাক্তার হও আদব যদি না থাকে তাসলিমার মতো জুতার বাড়ি খায় পালানো লাগবে তাসলিমাও কিন্তু এমবিবিএস ডাক্তার কিন্তু বেয়াদব লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আদবওয়ালা জিন্দেগির বড় দাম আর আদবওয়ালা জিন্দেগি যদি চাও ডাক্তার হইয়াও তোমার জীবন সফল তবে লাগবে মা বাবার দোয়া মা বাবার দোয়া সারা জীবনে সফলতার দরজা আসবে না ওলামায়ে কেরামের দোয়া মুরব্বীদের দোয়া শিক্ষকের দোয়া এদের দোয়া সারা চলা যাবে না ও যুবক বাবারা কলিজার টুকরা যুবক তোমার মতো কত যুবক একটু নজর দিয়া দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসে না নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় আজান হলে নামাজ পড়ে দাড়িওয়ালা অভাব নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীতে মাছ ধরে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না তোমার মতো যুবক ওই সিমেন্ট ফ্যাক্টরিতে গাধার মতো কাম করে নামাজ ছাড়ে না রড ফ্যাক্টরিতে গিয়া দেখো তোমার মতো যুবকরা কাজ করে আজান হলে নামাজ পড়ে রমজান মাসে এত কষ্টের মধ্যে একটা রোজাও ভাঙ্গে না তুমি পারো না কেন ও আল্লাহর বান্দারা ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ও এলাকার পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না পাঁচ বেলার নামাজ পড়ে যার স্বামী আছে স্বামীর মাল হেফাজত করে সন্তান থাকলে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে আম্মা জান আপনি কেন পারবেন না আপনি তো ওই দামি নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা তো নবীদের মায়ের মতো নারী আপনারা তো সাহাবায়ে কেরামদের মতো দামি নারী আরে সাহাবায়ে কেরামদের মা কত দামি আজকে 29টা সন্তানকে পাগড়ি দেয়া হলো হাফেজে কোরআন এদের মা কত কপালওয়ালা মা আপনারা তো এদের মায়ের মতোই দামি মা আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী বেঈমান ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি আসিয়া যে আসিয়া ফেরাউন এত বড় বেঈমান আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো অথচ তার ঘরে আসিয়া এমন দামি হয়ে গেল রহমতের নবী বলেন জান্নাতে আসিয়ার সাথে কেয়ামতে আমার বিবাহ হয়ে যাবে
এরে আম্মা জান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি নামাজ পড়া কি পারতেন না স্বামীটারে বুঝাইতেন আপনার স্বামী তো একদিন দিনের লাইনে চলে আসতো আপনি যদি স্বামীকে বুঝাইতেন স্বামী মা বাবার মায়ার ঘর ছাইরা চলে আরছি তোমার কাছে না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তবে তোমার কাছে আমার জীবনের দাবি জীবনে কোনোদিন অন্যায় অবৈধ হারাম টাকা ঘরে আনবা না মা যদি বুঝাইতেন কোনোদিন স্বামী হারাম কামাই ঘরে নিত না আপনার সন্তানের রক্ত তো পবিত্র হারাম টাকা দিয়া রক্তকে নাপাক করবে কেন কেন ওই মহিলার রক্ত হারাম টাকার খানা দিয়া নাপাক করবে ও আল্লাহর বান্দিরা এখনো সময় আছে তওবা করে নেন যুবক বাবারা তওবা করে নাও জীবনে মা বাবার সাথে বেয়াদবি করে বড়দোয়া নিবা না ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবা মুরব্বী ওস্তাদ যারা শিক্ষকের দোয়া নিয়া চলবা পাঁচ বেলার নামাজ পড়বা নবীর তরিকায় চলবা আল্লাহর কাছে তওবার নিয়ত করিয়া খাঁটিভাবে যদি বলতে পারো আল্লাহ জীবনের সব গুনাহ মুহূর্তে মাফ করে দিবেন আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি কই আমরা তো না খাইয়া মরি নাই সম্মান তো আমাদের কমে নাই তোমার চোখের সামনে তো দেখতেছো ওরে আমরা নবীর তরিকা মানিয়াও তো তিন বেলা খাই আর তুমি নবীর তরিকা বাদ দিয়া তিন বেলা খাও তুমিও রাতের বেলা ঘুমাও আমরা নবীর তরিকা ঠিক রাইখা রাতের বেলা ঘুমাই তুমি নবীর তরিকা বাদ দিয়া বাজারে যাও আর আমি নবীর তরিকা ঠিক রাইখা বাজারে যাই তুমি নবীর তরিকা জমাই কইরা দেশ বিদেশ ঘুরু আর আমি নবীর তরিকা ঠিক রাইখা দেশ বিদেশ সফর করি আমি পারলে তুমি কেন পারবা না আসলে অন্তরে ভয় নাই আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে ঘুমের ঘরে মরণ হতে পারে পারে না আজকে তুমি এখানে তাজা বয়ান শুনতেছো কালকে হতে পারো তুমি মরা লাশ ঘুমের ঘরে আজরাইল যদি আসে আয়েশা যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো বলো মুসলমান সন্তান আল্লাহর আদালতে কি জবাব দিবা আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো নবীর কথা কি মিথ্যা মনে করেছো আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি খাইটা যদি বাহাদুরি করতাম রাস্তায় পারতাম কেন করি না রে বাবা একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয় এই টুপির কারণে দাড়ির কারণে কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত বাজে কথা আমগো মানুষে বলে শুনি আবার কত বিরুদ্ধে লেখালেখি করে আবার কত ষড়যন্ত্র চলতেছে রে বাবা এরপরে কোনো টুপি ফালাই না নামাজ সারি না দাড়ি কাটি না রে বাবা একমাত্র কারণ গুনাহ নিয়ে কবরে যাব না আল্লাহর আদালতে জাহান্নামী হয়ে দাঁড়াবো না এই কারণেই তো আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর নবীরা পর্যন্ত যে আদালতে কান্না করবেন আমাদের উপায় কি হবে অতএব তওবা করে নাও আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর গুনাহ নিয়ে দাঁড়াবো না মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তো শয়তানের ধোকায় পড়ে গুনাহ কম করি নাই আমার গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ সারবো না আর দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদবি করবো না শিক্ষকের সাথে বেয়াদবি করবো না মুরব্বীদের দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনাফেকি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করেন তওবা কবুল করেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار ودايار مالك
আমরা গুনার বজানি আপনার দরওয়াজায় হাজির কত উলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র ভাই পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন আমরা সবাই জাহান্নামের আসামি গুনাহগার তওবার নিয়তে হাত উঠাইলাম শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম দাড়ি কাটলাম বেপর্দায় চললাম চোখের গুনাহ হাতের গুনাহ জবানের গুনাহ মিথ্যা গুনাহ গীবতের গুনাহ আয় আল্লাহ গালাগালির গুনাহ তওবা করলাম এই গুনাহ অবস্থায় আর বাড়ি যাব না গুনাহ নিয়ে কবরে যাব না গুনাহ নিয়ে আপনার আদালতে দাঁড়াইতে চাই না রে আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না রে আল্লাহ একটা মশার কামড় সহ্য করতে পারি না আয় আল্লাহ একটা বেতের বাড়ি সইতে পারি না নবীজির বয়ান ওরে গুনাহ নিয়ে যদি কেউ কবরের বিছানায় যায় ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবরে মালিক ও বেনামাজি বাবারা দাড়ি কামানেওয়ালা বাবারা বেপর্দাওয়ালা বাবারা মা বোনেরা আমার মাওলারে ফাঁকি দেওয়ার উপায় নাই নবীরা যদি এত মাসুম বেগুনা হইয়াও জীবনভর কান্না করেছে